হে দেয়ার, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ তথ্য দিব। আমরা যারা স্মার্টফোন বা ফিচার ফোন যেটাই ব্যবহার করি না কেন, আমাদের কিন্তু সিমের প্রয়োজন পড়ে। প্রয়োজনের খাতিরে আমরা একের অধিক সিম ক্রয় করি, সেটা হতে পারে রবি, এয়ারটেল, গ্রামীণ ফোন, বাংলালিংক অ্যান্ড টেলিটক। কিন্তু সবসময় সবগুলো সিম ব্যবহার করি না, অথবা কারণবশত অনেক সিম বন্ধ করে রাখি। তো অব্যবহৃত সিম কতদিন পর বন্ধ হয়, অথবা কোম্পানি কতদিন পর বন্ধ সিমের মালিকানা পরিবর্তন করে, এবং বন্ধ হলে কিভাবে ক্লেম করে ফিরিয়ে আনবেন, সবকিছু আমরা আজকের এই ভিডিওতে জানবো। তো চলুন শুরু করি। তার আগে একটি কথা, চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো প্রথমে আমরা গ্রামীণ সিম সম্পর্কে জানবো। অব্যবহৃত জিপি বা গ্রামীণ সিম কতদিন পর বন্ধ হয়। জিপি বা গ্রামীণ সিম একটানা 15 মাস বন্ধ থাকলে কোম্পানিটি সিমটি রিসাইকেল করার সিদ্ধান্ত গ্রহণ করে। তবে 15 মাস পার হওয়ার 3 মাসের মধ্যে ক্লেম করলে সিমের মালিকানা পরিবর্তন হয় না। কিভাবে ক্লেম করবেন সেটা ভিডিওর শেষ অংশে দেখাবো। বাংলালিংক সিম। অব্যবহৃত বাংলালিংক সিম কতদিন পর বন্ধ হয়। অব্যবহৃত বাংলালিংক সিম একটানা 2 বছর বন্ধ থাকলে কোম্পানিটি সিমটি রিসাইকেল করার সিদ্ধান্ত নেয়। তবে 2 বছর পার হওয়ার 3 মাসের মধ্যে ক্লেম করলে সিমটির মালিকানা পরিবর্তন হয় না। টেলিটক সিম। অব্যবহৃত টেলিটক সিম কতদিন পর বন্ধ হয়। অব্যবহৃত টেলিটক সিম একটানা 15 মাস বন্ধ থাকলে কোম্পানিটি সিমটি রিসাইকেল করার সিদ্ধান্ত নেয়। তবে 15 মাস শেষ হওয়ার 3 মাসের মধ্যে ক্লেম করলে সিমের মালিকানা পরিবর্তন হয় না। এয়ারটেল এবং রবি। অব্যবহৃত এয়ারটেল বা রবি সিম কতদিন পর বন্ধ হয়। অব্যবহৃত এয়ারটেল বা রবি সিম একটানা 450 দিন বন্ধ থাকলে কোম্পানিটি সিমটি রিসাইকেল করার সিদ্ধান্ত নেয়। তবে 15 মাস শেষ হওয়ার 3 মাসের মধ্যে ক্লেম করলে সিমের মালিকানা পরিবর্তন হয় না। তো এখন আসি কিভাবে ক্লেম করবেন। নির্দিষ্ট সময় পার হওয়ার 3 মাসের মধ্যে ক্লেম করতে হবে। ক্লেম করতে অবশ্যই সিমের মালিক এবং সাথে মালিকের NID কার্ড নিয়ে স্ব কোম্পানির কাস্টমার কেয়ারে যেতে হবে, অথবা স্ব কোম্পানির কাস্টমার কেয়ারে কল করে যোগাযোগ করতে হবে যে সিমটি আপনার। ক্লেম করার পরবর্তী সময়ে অন্তত পক্ষে 3 মাসে একবার রিচার্জ করে 1 মিনিটের জন্য হলেও সিমটিকে নেটওয়ার্ক যুক্ত করলে পরবর্তীতে সিম আর বন্ধ হবে না। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি থেকে খুব গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন এবং শেয়ার করবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।